ওয়েলকাম করতেছি কৃষি ব্যাক অফিস সিলেটের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি দেখাবো যে 2 ডাবল 1 বা 1 ডাবল 3 বা এই সমস্ত যত মেশিন আছে সব মেশিনে আইপি সেটিংস, তো কী কী সিম বলার কারণে কী কী সিগন্যাল আসে আপনাদের বুঝতে সুবিধার জন্য কী করার প্রয়োজন সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো বরাবরের মতনই আমাদের স্পন্সর tonalcardsvideo.com, তারা জানেন যে tonalcardsvideo.com বাংলাদেশের একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সারা বাংলাদেশে কালার ডেলিভারিতে বিভিন্ন ফটোকপির অ্যাক্সেসরিজ এবং প্রিন্টার মেশিনের অ্যাক্সেসরিজ, tonalcardsvideo.com ইত্যাদি সামগ্রী বিক্রি করে থাকে। এর পাশাপাশি কেশিমা কপি সলিউশন ঢাকা সিটির মধ্যে ফটোকপি মেশিন সার্ভিসের সার্ভিস প্রোভাইড করে থাকে। আপনাদের খুব রিজনেবল প্রাইসে সার্ভিস দেওয়া হবে। আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারগুলিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কোশিবা কপিয়ার সলিউশন ভিডিও ফেসবুক পেজে লক করে দেওয়া হবে এবং টোনাল্টাটিক্স ভিডিওর পেজে লক করে দেওয়া হবে। তো চলুন আমরা শুরু করি। এবং এই মেশিনের যদি ড্রাম ইউনিট সার্ভিস এবং চার্জার ইউনিটের সার্ভিস ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমি আই বাটনে দুইটা ভিডিও দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তো আমি যে এইটা হাত দিচ্ছি দেখেন, এটা জুম অপশন, এটা হচ্ছে জুম বাড়াচ্ছি আর ডান পাশে দিলে জুমটা বাড়বে আর বাম পাশে দিলে জুমটা কমে যাচ্ছে। আমি ক্লিয়ার স্টপ করলাম, দেখুন আমি এখন বাম পাশে দিচ্ছি, বাম পাশে জুম কমে যাচ্ছে। আমি 100% ফিক্স করে দিতে পারবো, চাইলে কমাতে পারবো। প্রত্যেকটা প্রোগ্রাম শেষ করার পর আমরা এই যে আমি যে হ্যাশটা চাপলাম, এই হ্যাশটা চাপার পর দেখা যাচ্ছে যে এটা কান্ট্রি কোড, ঠিক আছে, হ্যাশ চাপতে দেখা যাবে যে কান্ট্রি কোড কত, আমাদের 65 চাইলে আপনি যাই হোক। আমি একজনকে দেখাই দিচ্ছি, তারপর হচ্ছে আমি ড্রয়ারটা দেখাই, কোনো সময় এই সাইজগুলো দেখাই, সাইজগুলো কীভাবে চেঞ্জ করে, ড্রয়ারটা কীভাবে চেঞ্জ হয় সেটাও দেখাই। দেখেন আমরা যদি এই সাইডটা খুলি, এই সাইডটা খুলে দেখুন সিগন্যালটা কী আসতেছে, আপার সাইড কভার ওপেন এই সিগন্যালটা আসতেছে। যদি সামনেরটা গেলি দেখা যাবে যে ফ্রন্ট কভার, মানে একই সিগন্যালটা যদি যে কোনো একটাই করি, এবারে দেখুন ড্রয়ার খুলে দিচ্ছি, ড্রয়ারের সিগন্যাল আসতেছে, এই যে দেখেন ড্রয়ারের সিগন্যালটা আসতেছে, যে রেড লাইট ট্রাই করতেছে ওইটা কিন্তু সিগন্যাল করতেছে। এবং আমি একটু ঠিক করে দিই, আর যদি কোনো সিগন্যাল আসে সেক্ষেত্রে হচ্ছে যে রেঞ্জ বাটনে কি করবেন আর হচ্ছে CR8 একসাথে চাপলে কত সিগন্যাল আসতেছে সেটা দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, দিয়ে আপনাদের বন্ধুদেরকে জানা দেবেন যারা এইসব কাজকর্ম নিয়ে থাকে। আর আমাদের নতুন আপডেট ভিডিওগুলো আসতেছে, আপডেট ভিডিওগুলো আপনার নোটিফিকেশন বক্সে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে টিক টুনে দেবেন, তাহলে আপনাদের পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।